নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল আর মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমার সকাল সকালবেলার কাজকর্মগুলো দেখতে তোমরা খুবই পছন্দ করো আমারও খুব ভালো লাগে সেগুলো শেয়ার করতে এখন যদিও খুব একটা সকাল নয় এগারোটা মতো বাজে আর আজকের দিনটা একটু অন্যরকম আজকে ছিল মহালয়া অনেক বছর পর আমি মহালয়াতে আজ খুব ভোরবেলা উঠেছি সকাল চারটে যদিও ইচ্ছে করে উঠিনি আমাকে একরকম জোর করেই তোলা হয়েছে আসলে তোমাদের দাদা উঠে কি করেছিল একদম মহালয় চালিয়ে দিয়ে আওয়াজ এত জোরে দিয়ে দিয়েছিল প্রথমে তো একটু রেগে গিয়েছিলাম যে এত সকাল সকাল এত আওয়াজ দিচ্ছ ছেলেটা উঠে যাবে তারপরে ভাবলাম না নিজে উঠে পড়ি আসলে আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের আজকে সবাই দেখি খুব ভোরে উঠে গিয়েছিল একবার না উঠে পড়লে তখন বেশ ভালোই লাগে বলো তো খুব ভালো লাগছিলো চারিদিকে মানুষজন বেশ কথা বলছিল তারপরে মহালয়ের খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল তো যাই হোক উঠে না ওই আশেপাশে কাজগুলো সব সেরেছি তারপরে ওই সকালবেলা দেখবে বাসি কাজকর্ম করার পর তো বাসি জামা কাপড় ছাড়ি তখন কি করলাম একবারে কি মনে হলো চান করে নিলাম তো চানটা করে তারপরে সকালে চাটা খাবার পর মনে করো ওই পাঁচটা নাগাদ তোমাদের দাদা বললো যে একটু বেরোনো যাক বেরোলে না খুব ভালো লাগবে আজকের দিনে তো ছেলেকে তুলে দিলাম ছেলেকে তুলে দিলাম বলতে ছেলে এক প্রকার ওই আধা ঘুম আধা জাগা অবস্থাতেই ছিল তো ভোরবেলা বেরিয়ে আমরা গেলাম একটু পাহাড়ের দিকে মানে পাহাড়ও নয় ওই ফরেস্ট পেরিয়ে একটু ওদিকে গেছিলাম তো বেশ ভালো লাগছিলো আর যেন তো ঠান্ডা হাওয়া তারপরে ওদিকটাতেই চা তারপরে পুরি তরকারি এগুলো খেয়েছি খেয়ে ওই আটটা সোয়াটটা আটটা নাগাদ বাড়িতে ফিরেছি বাড়িতে ফেরার পরে তোমাদের দাদা বললো আমি বাজারটা করে নিয়ে আসি আর আমি আর ছেলে করলাম কি যে এত সকালে উঠেছি তো একটু রেস্ট নিয়ে নিই ওই রেস্ট নিতে গিয়ে আমরা মা ছেলে এমন ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি পাক্কা পৌনে এগারোটা বাজে আর তোমাদের দাদা কি করেছে ঠাকুর ঘরটা মুছে পুজো টুজো সব শেষ করে ফেলেছে তো আমার বাকি কাজগুলো ছিল ঘরটা আবার ঝাদ দিয়ে ঘর মোছা ওই কাজটা তো আর হয়নি তো ওগুলো কাজ করলাম মোটামুটি ঘরদোরগুলো একটু ভালো করে গোছানো বাকি ছিল সেগুলো করে তারপরে রান্না করলাম রান্না বলতে আজকে ওই আলু দিয়ে মাটনের লাল ঝোল তার সাথে স্যালাড আর মহালয়ের দিন না আমাদের বাড়িতে মাটন হবেই আর এদিকে কিছু প্রোডাক্ট নাইকা থেকে পারচেস করেছিলাম সেগুলো চলে এসেছে আর সারা বছর খুব একটা যে কসমেটিক্সের জিনিস কিনি তেমনটা নয় কিন্তু পুজোর সময় আমি অনেকটাই কেনাকাটা করে ফেলি যার জন্যে আর বাকি সময়টা প্রয়োজন পড়ে না তো কিছুটা প্রোডাক্ট না আগে আমি কিনেছিলাম যেমন বিশেষ করে এই ময়শ্চারাইজার তারপরে সানস্ক্রিন এগুলো আমি সবসময় নাইকা থেকেই অর্ডার করি কারণ ওই আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করি সেগুলো বিশেষ করে অনলাইনেই ভালো পাওয়া যায় আর অনেকটা ডিসকাউন্টও পাওয়া যায় আর এদি এদিকে এই যে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছি এগুলোর উপরে আমি বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছি আর এগুলো বেশিরভাগই রিপারচেস করা হয়েছে আমার কারণ এগুলো আগে ইউজ করেছি এত ভালো এই যে এই ল্যাকমির আই লাইনারটা নাইন টু ফাইভ এত ভালো আমার তো খুব ভালো লাগে এটা ইউজ করতে আর তার সাথে কিছু আমি লিপস্টিক অর্ডার করেছিলাম একটা মাস্কারা অর্ডার করেছিলাম একটা নেল পলিশ অর্ডার করেছিলাম তো নেল পলিশ একটাই অর্ডার করেছি কারণ আমি দেখেছি অনলাইন থেকে যতগুলো নেল পলিশ আনি বেশিরভাগই কালারটা না যেমন আনি তেমনটা থাকে না তো এই যে এই কালারটা এর আগে আমি এখান থেকে অর্ডার করেছিলাম তো কালারটা বেশ ভালো লাগে মানে প্রত্যেকের হাতেই খুব মানায় যার জন্য এটাই শুধু অর্ডার করেছি আর বাকি যেটা প্রয়োজন হবে সেগুলো আমি ভেবেছিলাম যে দোকান থেকেই কিনে নেব আর এখানে একটা লিপ গ্লস যেটা আমি অনেক অনেক বছর থেকে ইউজ করছি সত্যি কথা বলতে আগে অন্য কোম্পানির ইউজ করতাম কিন্তু এটা নিয়ে এই যে এই প্রোডাক্টটা এই কোম্পানির দুবার ইউজ করছি এই যে গোটা শীতকালটা যাবে আমার লিপ গ্লস ছাড়া চলবে না তো এর সাথে এই যে দুটো লিপস অর্ডার করা হয়েছিল যেগুলো একটা হচ্ছে রোজ পিঙ্ক আরেকটা একদম ডিপ রেড কালারের অনলাইন শপিং হোক আর অফলাইন হোক যেখানে একটু ডিসকাউন্ট পাওয়া যায় আমি সেখানে শপিং করতে বেশি পছন্দ করি কারণ এই যে এই প্রোডাক্টগুলো দেখবে এগুলো যখন দোকান থেকে কিনবে তেমন একটা ডিসকাউন্ট দেবে না কিন্তু অনলাইনে সময় কিছু না কিছু ডিসকাউন্ট থাকে আর কিছু কিছু প্রোডাক্ট আছে প্রাইসগুলো ভীষণ হাই যেহেতু প্রোডাক্টগুলো খুব ভালো সেক্ষেত্রে যদি টেন পারসেন্টও ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় তো যার জন্য আমি সব সময় চোখ রাখি অনলাইন শপিংয়ে যেটা যখন মনে হয় যে আমার প্রয়োজন হচ্ছে বা ডিসকাউন্টে পাচ্ছি সেটা তখন নিয়ে নিই নেই আর না জানো তো প্রত্যেকবার পুজোর আগে ভাবি যে এবার খুব একটা কেনাকাটা করবো না কারণ ওই সবই রয়ে গেছে দেখবে আমাদের প্রত্যেকেরই কিন্তু মোটামুটি সবই থাকে আবার কিছু জামাকাপড়ও থাকে যেগুলো পরা হয় না তারপরেও পুজো আসলে নিতেই হবে তো এবার যদিও আগের থেকেই তোমাদেরকে বলেছি শাড়ি তো আমি একদমই নেবো না কারণ শাড়ি নতুন অনেক রয়ে গেছে কিন্তু অন্যান্য পোশাকগুলো নেব যেমন চুড়িদার তারপরে কুর্তি দেখি এই টাইপের ড্রেসগুলোতেও সারা বছর পরা হয় তার জন্য পুজোর সময় এগুলো আর ছাড়ি না আর তোমাদের দাদা সব সময় বলবে কি লাগবে নিয়ে নাও কি লাগবে নিয়ে নাও তো কেউ যদি সেধে জেজে পড়ে বলে যে শপিং করতে তাহলে কে আর ছাড়ে তাই না আর সত্যি কথা বলতে আমাদের তেমন একটা শপিং এবার করা হয়নি দু এক সেট করেই সবার নেওয়া হয়েছে আর আয়ুষ্মানের তো তেমন কিছুই নেওয়া হয়নি যা নেওয়ার আজকে নেব তার মধ্যে জুতোও এখনও কেনাকাটা করা বাকি তো সেই ভেবেই সন্ধেবেলা বেরিয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে আর এই জায়গাটা এত শান্তি শান্তি লাগে কিছুটা সময় এখানে এসে বসেছি আর না আয়ুষ্মানকে না একটু খেলার জায়গারও দেওয়ার প্রয়োজন আছে আমরা তো সারাদিন ঘরের ভেতর থাকি আর তেমন একটা না খেলার জায়গা ওর নেই আর ছাদের মধ্যে একা একা কতটা সময় খেলতে পারে তার মধ্যে দিনের বেলা খুব রোদ থাকে আর রাতেরবেলা আমি ওকে ছাদে নিয়ে যাই না যেহেতু আমাদের হয় না প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা নিয়ম থাকে তো সেই জন্যে রাত্রেবেলা আর ছাদে যাওয়া হয় না আমাদের তো যখনই সময় সুযোগ পাই এই ধরনের জায়গাগুলোতে ওকে এনে ছেড়ে দেই ও নিজের মতো খেলাধুলো করে আবার ওর বাবার সাথেও অনেকটা সময় কাটাতে পারে ঘরের মধ্যে তো আর যাই বলো যেমনভাবেই সময় কাটা খেলাধুলো তো আর করতে পারে না আর এই জায়গাটায় যখনই আসি না আমি অনেক কিছু জিনিস অবজার্ভ করতে পারি আসলে দেখবে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে এখানে বসে থাকে কে কি করছে না করছে কেউ দেখে না আর এখানে দেখলাম এই যে কয়েকটা ভাই এখানে রিলস বানাচ্ছিল প্রত্যেকবার যখনই আসি এখানে দেখি কেউ না কেউ রিলস বানায় আসলে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা না কতটা যে কষ্ট করে যারা এখানে কাজ করে না এই প্ল্যাটফর্মটাকে ভাবে যে যে কোনো কিছু হয়তো কাজ করলে বা ভিডিও ছেড়ে দিলেই ভাইরাল হওয়া যায় ইনকাম করা যায় আসলে না এখানে ইনকাম করার জন্য যে কতটা পরিশ্রম করতে হয় যারা সৎ পথে বা ভালোভাবে ভ্লগ বানায় বা রিলস বানায় তাদের কিন্তু খুব পরিশ্রম হয় কিন্তু যারা নেগেটিভ পাবলিসিটি করে তাদের ব্যাপারটা এখানে আর তুলে ধরলাম না আমরা প্রায় দেড় ঘন্টার মতো এই জায়গাটাতে বসেছি দেড় ঘন্টার সময় আমি পুরোটাই দেখলাম এই ভাই দুটো ওই একটা রিলসের পেছনেই সময়টা দিল তারপরে গিয়ে হয়তো ওদের একটা টেক ঠিকঠাক হয়েছে তো ভাবো কতটা পরিশ্রম করার পরে হয়তো সেই চ্যানেলটা গ্রো করবে কি করবে না তার তো কোনো ঠিক নেই ওদেরকে দেখে নিজের সাথে রিলেট করতে পারছিলাম আসলে এই প্ল্যাটফর্মে জবের থেকে কাজ করতে এসেছি পরিশ্রম যে কি সেটা বুঝতে পেরেছি আর তার সাথে সাথে শুধু শারীরিক পরিশ্রম নয় মেন্টালি এখানে ভীষণ চাপের একটা ব্যাপার থাকে দেখো একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে যদি পরের ভিডিওগুলো ভাইরাল না হয় সেটাও কিন্তু ভীষণ প্রেশারের মানে মাঝে মাঝে এমনও হয় ডিপ্রেশনেও মানুষ চলে যায় তো যাই হোক এখানে দেখো কেনাকাটা করতে চলে এসেছি আর হয় না অনেক জিনিস যদি তুমি চোখের সামনে দেখো তাহলে কোনটা নেবে কোনটা না নেবে তেমন একটা অবস্থা তো তোমাদের দাদা বলল যে আগে আমারগুলোই আর কি পছন্দ করবে কারণ থেকে বেশি সময় আমারটাতেই লাগে তো এখানে মোটামুটি অনেক খোঁজার পরে কয়েকটা ড্রেস আমি সিলেক্ট করেছি যে তার মধ্যে হয়তো আমি দুটো নেব এরকম ভেবে এই তো ড্রেসগুলো পড়ছি আসলে না হয় দেখবে প্রত্যেকবার শপিং করতে করতে মোটামুটি একই ক্যাটাগরির ড্রেস কিছু হয়েই যায় তো একই রকম ড্রেস আর কতগুলো নেওয়া যায় তাই না তো তেমন একটা অবস্থা আমার হয়েছে তো এই যে এই কুর্তিটা পুরোটা ছোট ছোট একদম সুতো দিয়ে কাজ করা আর সামনে থেকে দেখলে কুর্তিটা ভীষণ সুন্দর তো এইভাবে কিছু ড্রেস আসলে ট্রাই করছিলাম আর তার মধ্যে নেওয়াও হয়েছিল অনেকগুলো কোনটা নিয়েছিলাম কি কি নিয়েছিলাম সবই তো তোমাদেরকে দেখাবোই এই ভিডিওতে না দেখালেও পরে তোমাদের সাথে সবই শেয়ার করবো তো এই কুর্তিটার যে কালারটা দেখলাম ভীষণ সুন্দর আসলে দেখবে ব্র্যান্ডেড জিনিসগুলোর কালার বা সব কিছুই অন্য রকমের হয় আর কি কাপড়গুলো খুব ভালো হয় আর ওই না একটা দেখলেই পছন্দ এরকম একটা ব্যাপার তো এই ড্রেসটাও খুব সুন্দর ছিল এটা তোমাদের দাদা পছন্দ করেছিল কিন্তু প্রথম অবস্থাতে আমার খুব একটা পছন্দ হয়নি যদিও এই ড্রেসের অনেক বড় একটা কাহিনী আছে এই ব্লগে না হলেও পরের ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখানে দেখো এই যে আয়ুষ্মানের দুষ্টামি চলছিল আর আমার কেনাকাটাও সাথে সাথে চলছিল আর আমি আসলে এত ড্রেস দেখার পরে ওই এই ড্রেসটাকে হাত থেকে আর রাখতে পারছিলাম না মনে হচ্ছিল যে সবার থেকে এটাই সুন্দর তো অনেক সময় এরকম হয় না যে একটার প্রতি চোখটা চলে যায় তো তোমাদের দাদা বাকি অনেকগুলো দেখাচ্ছিলো যে এটাও সুন্দর ওটাও সুন্দর তো আমি ভাবছিলাম যে যেটাই নেই না কেন এই ড্রেসটা আমি নিবই কারণ এটার সুতোর কাজ করাটা আমার খুব পছন্দ হয়েছে আর আমার না সুতোর কাজ করা যে কোনো জিনিস খুব পছন্দ হয় মানে খুব ভালো লাগে এই ধরনের পোশাকগুলো পরতে আর জানো তো লাস্ট মুহূর্তে আসলে যেরকম করে ভেবেছিলাম যে অনেকটা শপিং করব তেমনটা করা হয়নি মোটামুটি কিছুটা করা হয়েছিল কিন্তু প্রত্যেকের জন্য সব কিছু আর কমপ্লিট করা হয়নি কারণ ওই সময়ের অভাব ছিল প্রচুর আর এদিকে আমার কিছু কেনাকাটা করার পরে এসেছিলাম ছেলের জন্য কিনতে আর আমার ছেলের জন্য এক জায়গা থেকে কোনো দিনও কিছু পাওয়া যায় না মানে আমাদের এই শিলিগুড়ির প্রত্যেক মল প্রত্যেকটা মনে করো যেখানে যেখানে বাচ্চাদের জিনিস পাওয়া যায় সব জায়গাতেই আমাকে ঘুরতে হয় তারপরে হয়তো ওর জিনিসগুলো ঠিকঠাক পাওয়া যায় ওই তো এক জায়গাতে যদি প্যান্ট পাওয়া যায় শার্ট পাওয়া যায় না এরকম একটা অবস্থা তো ওর জন্য আমাকে অনেক অনেকগুলো মল অনেকগুলো দোকান ঘুরতে হয়েছিল তো এই তো এই জায়গাটায় এই বছরে মায়ের প্রথম মুখটা আমি দর্শন করলাম খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল খুব ভাল লাগছিলো দেখতে এত সুন্দর করে সাজানো হয়েছিল আমার ছেলের খুব পছন্দ হয়েছে বলছে আর একটু থাকি আর একটু থাকি তো এটা শোনার বাবা বললো থাক আজকে আর সব শপিং করা হবে না তো আমাদের মনে হয় প্রত্যেক দিনই বেরোতে হবে আর প্রত্যেকবার পুজোতেই তাই হয় প্রত্যেক দিনই মোটামুটি বেরোতে হয় তো আমরা যেখানেই যাই আমাদের একটা অভ্যেস রাত্রেবেলা হলে খিদে পেয়ে যাবে আসলে এটা হচ্ছে পেটের খিদে না হলেও চোখের খিদে এরকম একটা অবস্থা তো আয়ুষ্মান ওই তো যথারীতি খাবে খেয়ে তারপরেই বাড়ি যাবে নয়তো বাড়িতে কিছুতেই ফিরবে না তো এখানে কে চিকেন আর যেন তো এই কেএফসি চিকেনটা খাওয়ার পরে বাড়িতে গিয়ে কোনো দিনেও কেউ আর ভাত খেতে পারে না জানি না এটাতে কি দেওয়া থাকে আর বিশেষ করে ময়দা দিয়ে বানানো তো তার জন্যেও হতে পারে আর আমি খুব একটা কেএফসি চিকেন কখনোই পছন্দ করি না কিন্তু ওর খায় তো তাই ওই শখের বসে হয়তো একটা মুখে দিলাম এরকম ব্যাপার তো আর তার মধ্যে দুপুরবেলা মাটন দিয়ে খাওয়া হয়েছিল আমার খুব একটা খিদে ছিল না বাবার ছেলে মিলে এই বাকেটটা শেষ করেছিল আর বাড়িতে এসে কেউই আর ভাত খায়নি তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিও যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো